ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, এই যে মানব জাতিকে বৃদ্ধির উপকরণ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা বলেছেন যে সেই সব নারীদেরকে বিবাহ করো যাদের সন্তান বেশি হওয়ার সম্ভাবনা থাকে। বংশগত দিক দিয়ে দেখা যায় অনেক সময় যে ওই বংশের মেয়েদের বেশি সন্তান হয়, এই বংশের মেয়েদের কম সন্তান হয়, জিনগত ব্যাপারও থাকে শরীরের মধ্যে। তো বিয়েটা আপনার সুন্নত, এমন সুন্নত যেটা হচ্ছে ইমানের অর্ধেক অংশ। একটা পুরুষ যদি বিবাহ না করে তার দৃষ্টি অনেক নারীদের মধ্যে চলে যায়, আর সে অনেক ক্ষেত্রে যারা ইসলাম থেকে সরে আছে, নির্লজ্জ বেহায়া নারী, তাদের পাল্লায় পড়ে সে পাপে লিপিষ্ট হয়ে যায়, পাপের মধ্যে চলে যায়। অনুরূপ একটা নারী, সেও ভাবে যে আমি বিবাহ না করে কাটিয়ে দেবো। অনেক সময় অনেক নারীকে দেখা গিয়েছে, কিন্তু মনের যে আকাঙ্ক্ষা, আল্লাহ সুবহানাহু তাআলা যে স্বাভাবিকতা দিয়েছে, একটা যৌবন দিয়েছে, তার ক্ষুধা দিয়েছে, বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা একে অপরকে গ্রহণযোগ্য করার, হালাল উপায়ে একে অপরের যৌন চাহিদা পরিপূর্ণ করার তিনি ব্যবস্থা করেছেন। যার কারণেই সূরা নিসার একদম সর্বপ্রথম আয়াত যেটা, আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে বলে দিয়েছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তাদের সহধর্মিণী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর ও নারী ছড়িয়ে দিয়েছেন, এবং সেই আল্লাহকে ভয় করো যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরকে যাঞ্চা করে থাকো, চেয়ে থাকো নিজেদের যৌবন চাহিদাকে পরিপূর্ণ করার জন্য। আর আল্লাহ সুবহানাহু তাআলা এর মাধ্যমে কী করেন, মানব বংশের বিস্তারিত করেন। বিবাহ হলো একটা পুরুষ একটা নারী, তারা বৈধভাবে তারা মিলামেশা করলো, সহবাস করলো, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা সেই সহবাসের মাধ্যমে সন্তান দান করেন, সেই সন্তান হতে আবার বংশ বিস্তার হয়, তারাও বড় হয়, তারাও বিবাহ করে, এইভাবে কি হয় একটা সিলসিলা চলে যায়। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষ যখন মারা যায় তার সমস্ত রাস্তা, নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটি রাস্তা খোলা থাকে। যদি সেগুলো করে গিয়ে থাকে তাহলে তার জন্য সেই কবরে গিয়েও নেকি পেতে থাকবে। প্রথম রাস্তা হলো সাদকাতুল জারিয়া, নিজের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সে রাস্তা নির্মাণ করে দিল, কল নির্মাণ করে দিল, প্রস্রাব পায়খানা নির্মাণ করে দিল, যেগুলো মানুষ ব্যবহার করবে, বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মসজিদ নির্মাণ করলো যেখানে মানুষ নামাজ পড়বে, যেখানে পড়াশোনা হয় মাদ্রাসা, সেখানে কিতাব কিনে দিল, এই সমস্ত কাজ করে করে গেল। তার করে যাওয়া কাজ থেকে যতদিন মানুষ উপকার পাবে ততদিন পর্যন্ত সে কবরে শুয়ে নেকি পাবে। দ্বিতীয় হলো নেক আমল সে করে গেল, নেক কর্ম সে করে গেল, জ্ঞান এমন জ্ঞান সে বৃদ্ধি করে গেল, নেক আমল নিজে করলো, নিজে বই লিখলো, নিজে ওয়াজ নসিহত করে গেল, ছাত্র তৈরি করে গেল, নেক ইলম ছেড়ে যাওয়া, ভালো ইলম ছেড়ে গেল, তার মাধ্যমেও পেতে থাকবে। তৃতীয় হলো নেক সন্তান সন্ততি, নিজের সন্তান সন্ততি, সে পুরুষ হোক বা নারী হোক, তার গর্ভের সন্তান বা তার জন্ম দেওয়ার সন্তান যদি সৎ হয় সে তার রবের ইবাদত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে পিতামাতার জন্য, এটাও তার নাজাতের জারিয়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিলেন তিন ব্যক্তি যারা ওয়াদা করেছিলেন যে আমি, একজন বললো যে আমি সারা জীবন বিবাহ করবো না, আরেকজন বললো আমি সারা জীবন ঘুমাবো না, আরেকজন বললো আমি সারা জীবন বিনা রইয়ায় থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন তাদেরকে, যে আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি, আমি রাত জেগে ইবাদত করি আবার ঘুমাই, আমি নারীদেরকে বিবাহ করি আবার আমি রোজাও রাখি আর বিনা রোজাতেও থাকি। তাহলে এটা আল্লাহ রাসূল ইঙ্গিত দিলেন এবং তিনি পরিষ্কার বলেন এটা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ লুকিয়ে যাবে, মানে আমার সুন্নাতকে অবহেলা করবে, সে আমার উম্মত নয়। তাই বিবাহ করাটা জরুরি। এবং আপনি যে বলছেন রাবিয়া বাসির সম্পর্কে, তো এই সমস্ত বিবাহ না করে ইসলামের দিকে একদম তপস্যা, ইসলাম এই যে ঘর সংসার ছেড়ে চলে যাওয়া বৈরাগ্য জীবনকে কিন্তু ইসলাম জায়েজ করেনি, না জায়েজ করেছে। তাই বিবাহ করতে হবে, বিবাহ করা সুন্নাত, ইমানের অর্ধেক অংশ বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ শক্তি দান করুক।